হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি নতুন আর্নিং রিলেটেড ভিডিও। তো এই ভিডিওটিকে মিস করবেন না। এই ভিডিওটি হচ্ছে একটা আপডেট ভিডিও, যেখান থেকে আমরা দুই দিন আগে একটা অফার শেয়ার করছিলাম, যেটার নাম হচ্ছে বাইন্যান্স এনএফটি অফার। $1 দিয়ে আমাদের সেটা ক্লেম করতে হয়েছিল। তো আমি বলছিলাম যাদের কাছে $1 আছে তারা অবশ্যই ক্লেম করে নেবেন, কারণ যারা ওল্ড ইউজার যারা কাজ করতেছেন তাদের কাছে $1 আছে, ক্লেম করে নেবেন, কেউ মিস করবেন না। তো যারা যারা ক্লেম করছেন তাদের জন্য সেদিনে কিছু এনএফটি অফার ছিল, মানে এর পাশাপাশি কিছু আরও এনএফটি অফার ছিল যেগুলো আপনি ফ্রিতে ক্লেম করতে পারছেন। তো আজকে একটা আরেকটা টোকেন অফার আসছে। দেখেন, যারা ব্যাপ টোকেন হোল্ডার তাদের জন্য একটা অফার আসছে, যে আপনারা এই যে একটা টোকেন BFC নামের টোকেনটা আপনারা ক্লেম করতে পারছেন এবং ক্লেম করে সেটা আপনারা ইনস্ট্যান্টলি সেলও করতে পারতেছেন। বর্তমানে একটা টোকেনের দাম আছে প্রায় $7.30, ঠিক আছে। তো আপনারা কীভাবে সেটা করবেন আমি একটা নর্মাল একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওটা দেখে আপনারা কীভাবে ক্লেম করবেন সেটা দেখে নিতে পারবেন, ঠিক আছে। আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা কীভাবে ক্লেম করবেন। তো তারপর আমি একটা নর্মাল একটা ধারণা দিয়ে দিব আপনারা কীভাবে ক্লেম করবেন না করবেন। তো আপনারা ক্লেম করার জন্য অবশ্যই প্রথমে কী করবেন, এই যে লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। কপি করে আপনাদের কিউই ব্রাউজারে মেটামাক্সের সাথে কানেক্ট করতে হবে। মেটামাক্সের ভিডিওটা আমি এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে আপনারা কীভাবে এই যে মেটামাক্স কীভাবে আপনারা ইয়া করবেন, RPC অ্যাড করবেন এবং কীভাবে মেটামাক্সের মাধ্যমে কী করবেন সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা এটা দেখে নেবেন। তো চলুন আপনারা দেখাই দিই এখন আপনারা কীভাবে ক্লেম করবেন। তো আপনারা চলে যাবেন সরাসরি কিউই ব্রাউজারে। তো কিউই ব্রাউজারে আসার পরে আপনারা সিম্পলভাবে এখানে আপনাদের এই যে লিঙ্কটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনাদের সামনে একটা পেজ চলে আসবে, সেখান থেকে হচ্ছে আপনার মেটামাক্স ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন। তো আমি কিন্তু আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলে দিছি কীভাবে মেটামাক্স কানেক্ট করবেন এবং কী করবেন। তো এটা আশা করি এখন আর দেখাই দিতে হচ্ছে না। আপনারা এখান থেকে আসার পরে এখানে দেখবেন অটোমেটিক পেজটা লোড নেবে, আপনারা ধরবেন না যতক্ষণ ফুললি লোড না নেয়, এরকম লোড নেবে। লোড নেওয়ার পরে হচ্ছে আপনারা এখান থেকে আপনার মেটামাক্সটা কানেক্ট করে নেবেন। কীভাবে কানেক্ট করবেন আমি দেখাই দিই। এখানে দেখবেন একটা এই যে কানেক্ট ওয়েব থ্রি আছে, কানেক্ট ওয়েব থ্রিতে ক্লিক দেবেন। কানেক্ট ওয়েব থ্রিতে ক্লিক দেওয়ার পরে আপনাদেরকে এখানে বলা হবে যে মেটামাক্সের একটা অপশন দিবে, এই যে মেটামাক্সের উপরে ক্লিক করে দেবেন। মেটামাক্সের উপরে যখন আপনারা ক্লিক করে দেবেন আপনাদের সামনে মেটামাক্সের একটা নোটিফিকেশান যাবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার নোটিফিকেশান আসবে অথবা হচ্ছে অটোমেটিক আপনার স্ক্রিনটা নোটিফিকেশান দেবে। আমার একটু নেট স্লো, তার কারণে একটু সমস্যা করতেছে, এক মিনিট। এই যে দেখেন আপনারা যখন এখানে মেটামাক্সটা কানেক্ট করতে যাবেন, ঠিক আছে, এরকম আসবে। আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে কানেক্টে আসবে, কানেক্টে ক্লিক দিয়ে দিবেন। তো দেখেন আপনারা যখন কানেক্টে ক্লিক করে দেবেন আপনারা এই পেজটাতে আবার ব্যাক চলে আসবেন। এই পেজটাতে ব্যাক এসে আপনারা কিন্তু এখানে আবার একটা কানেক্টে একবার ক্লিক করে দেবেন। আবার যখন আপনি কানেক্টে ক্লিক দেবেন আপনার সামনে এরকম আসবে, আপনি মেটামাক্সে একটা ক্লিক করে দেবেন, আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। আপনি কী করবেন এখানে ওকে লিখে দেবেন, ঠিক আছে। আপনারা যখন এখানে কানেক্ট করে দেবেন, কানেক্ট করার পরে দেখেন আপনাদের এই অ্যাড্রেসটা কিন্তু এখানে কানেক্টেড দেখাবে। আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন আপনার অ্যাড্রেসটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে কী করবেন আপনি, এই যে ক্লেম অপশন, ঠিক আছে, এই যে ক্লেমের নিচে যে রাইট অপশনটা আছে, এই যে রাইট অপশন, এই যে রাইটের ওপর আপনার একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন আপনারা মেটামাক্সে একটা নোটিফিকেশান দিয়েছে, সেটা আপনারা অবশ্যই অ্যাপ্রুভ করে দেবেন। অর্থাৎ কিছু ফি যাবে আপনার, ঠিক আছে, 10-20 সেন্টের মতো কিছু ফি যাবে, অর্থাৎ 10-20 টাকার মতো কিছু BNB ফি যাবে। আপনারা ফিটা অ্যাপ্রুভ করে দেবেন, তারপর আপনার টোকেনটা ক্লেম হয়ে যাবে। আমি দেখাই দিচ্ছি, এই যে দেখেন আপনারা যখন এখানে এই যে ক্লেমের নিচে রাইটটা ক্লিক করবেন, এখানে কিন্তু আপনার মেটামাক্সের নোটিফিকেশান আসবে, আপনার নোটিফিকেশানে এটা ক্লেম করে নেন, ঠিক আছে। এখানে একটু খেয়াল করেন, এখানে যখন আপনারা ক্লেমটা দিয়ে দেবেন, ক্লেম করার পরে কিন্তু আপনার এর সামনে এরকম চলে আসবে যে আপনারা ক্লেম করে ফেলছেন, ঠিক আছে। ক্লেম করে ফেলার পর আপনারা কী করবেন, আবার আপনাদের ওই পেজটায় চলে যাবেন। আর এখানে আরেকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে আপনারা আপনাদের এই যে এখানে থ্রি ডট একটা ক্লিক দিবেন, থ্রি ডটে ক্লিক দিবেন, এই যে থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এখান থেকে এটা ডিসকানেক্ট করে দিতে পারেন চাইলে, যাতে আপনার ওয়ালেট হ্যাক থেকে বাঁচতে পারে। আপনারা এখানে থেকে ডিসকানেক্ট করে দেবেন, ঠিক আছে। তো খেয়াল করেন আপনারা যখন টোকেনটা ওখান থেকে ক্লেম করা হয়ে যাবে আপনারা আমাদের পোস্টে চলে আসবেন। পোস্টে চলে আসার পরে আপনারা যখন এখানে ক্লেম করে নেবেন, ক্লেম করার পরে আমাদের পোস্টে চলে আসবেন। পোস্টে এসে এই যে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন টোকেনটার, এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস কপি করে নেবেন, এবার আপনারা ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। এই যে দেখেন ট্রাস্ট ওয়ালেটটা আসার পর আপনারা কী করবেন, ট্রাস্ট ওয়ালেটটা আসার পর এখান থেকে আপনারা সিম্পলি যে ডটটাতে ক্লিক দিবেন, এখান থেকে কী করবেন আপনি ডান। এরপর দেখেন আপনারা যখন ডান করা হয়ে যাবে এখান থেকে কী করবেন আপনারা এই যে অপশনটা চলে আসতে পারেন। আপনারা যদি BNB ফি থাকে তাহলে এটা আপনারা এক্সচেঞ্জ সব করে নিতে পারেন। এখানে চলে আসবেন, আপনারা ক্লিক দেবেন এখানে। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে প্যানকেক শপ পাবেন, প্যানকেক শপে আপনারা ঢুকে যাবেন। প্যানকেক শপে ঢুকে যাওয়ার পর এখানে দেখেন আপনাদের সামনে সিম্পলি একটা অপশন চলে আসবে। তো আপনার সামনে যখন এরকম আসবে আপনারা এখান থেকে এই যে কানেক্টের উপর ক্লিক দেবেন, কানেক্টের উপর ক্লিক দেওয়ার পর এখানে ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো দেখেন ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করার পর আপনার সামনে এরকম চলে আসবে, আপনারা এখানে নিচে BNB সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনারা ওই যে টোকেনটা সিলেক্ট করবেন। কেন সিলেক্ট করবেন আমি দেখাই দিই, টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা তো আপনাদের কপি করা আছে, ঠিক আছে। তার মানে কী করবেন এখানে একটা ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে, এই যে এখানে একটা ক্লিক দেবেন। তো দেখেন এখানে যখন আপনারা একটা ক্লিক দেবেন, এখানে ক্লিক দেওয়ার পর আপনারা কী করবেন, এই যে এখানে সার্চ নেম আর পেস্ট অ্যাড্রেস এখানে একটা ক্লিক দেবেন।
এই যে দেখেন, এখানে যখন আপনারা এখানে সার্চ নেবেন, অ্যাড্রেস এখানে ক্লিক দিবেন, এখানে আপনারা যখন ওই বিএফসির মানে যে টোকেনটা আমরা এখন পাইছি সেটা যখন আপনি এখানে সার্চ করবেন, সার্চ করার পর আপনার সামনে এরকম ইম্পোর্ট টোকেন আসবে। আপনারা কী করবেন, এখানে ইম্পোর্ট করে দেবেন। তো আমার কাছে আরও দুজন সাবস্ক্রাইবার তাদের টোকেনগুলো দিয়েছে, সে কারণে আমার এখানে তিনটা দেখাচ্ছে, কিন্তু আমি তো মূলত একটাই পেয়েছি, আপনারা সবাই একটা পাবেন। ঠিক আছে, আবার ভাবিয়ে না আমি তিনটা পাইছি। তো আপনারা এখান থেকে এটা ইয়া করে দেবেন, সিলেক্ট করে দেবেন, ইম্পোর্টের লেখা থাকবে, ইম্পোর্টে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে, এটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো এখানে দেখেন, আপনি যদি এখানে আসে এই জিনিসটা খেয়াল করেন, এখানে দেখেন একটা টোকেনের ভ্যালু বর্তমানে আছে 0.0115। ঠিক আছে, 0.01 এই যে 0.012 হয়ে গেছে, টোকেনটা একটু প্রাইস একটু লো হয়েছে। ঠিক আছে, তো আপনারা চাইলে সেল করতে পারেন, অথবা আপনারা চাইলে হোল্ডও করতে পারেন, যেটা আপনাদের মনে চায় আর কি। তো আমি যদি এখানে তিনটা টোকেন সিলেক্ট করে দিই, তিনটা টোকেনের প্রাইস বর্তমানে আছে 0.0359, অলমোস্ট 0.036। আমি যদি প্রাইসটা এখন দেখি, তো এখন যদি দেখেন, এখন কিন্তু টোকেনের প্রাইসটা একটু লো হয়ে গেছে, যেহেতু সবাই টোকেন পাচ্ছে, সেল দিচ্ছে, সেজন্য টোকেনের প্রাইসটা এখন লো হয়ে গেছে। এখন কিন্তু একটা টোকেনের প্রাইস $3.5 মতো হয়ে গেছে। তো ঠিক আছে, অনেকটা প্রাইস কমে গেছে, তবে একটু আগে কিন্তু আরও বেশি দাম ছিল, $4, $4.5 মতো ছিল। তো আর তিনটা টোকেনের দাম আমার হিসেবে এখন আপনার $9 মতো হচ্ছে, $9.5। তো আপনারা অবশ্যই কী করবেন, ওখান থেকে আপনার কাছে যদি ফি থাকে আপনারা অবশ্যই সেল করে দেবেন। ঠিক আছে, দেখেন আপনার কাছে যদি ফি থাকে আপনারা কী করবেন, এখান থেকে অ্যানাবেল করে দেবেন এই জিনিসটা। এখান থেকে অ্যানাবেল করার পর আপনার কাছে কিছু ফি চাবে, ফি যখন চাবে, ফিটা দেওয়ার পর আপনার এখানে সব বাটন পাবেন, এই যে সপের উপর একটা ক্লিক দিয়ে দেবেন। সব করার পরে হচ্ছে আপনার কিছু ফি যাবে, আরও সেই ফিটা যখন অ্যাপ্রুভ করে দেবেন, অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনার দেখবেন যে অটোমেটিক আপনারা কিন্তু বিএনবিটা এখানে ব্যালেন্সে, মেন ব্যালেন্সে রিসিভ করে ফেলবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আপনারা ভালো থাকবেন, এবং এরকম ডেইলি আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। ঠিক আছে, আর ডেইলি এরকম আনলিমিটেড ভিউ পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং এখানে দেখেন, এই যে বাইন্যান্স KYC লার্ন এন্ড আর্ন যে কুইজের দিছিলাম, সেখানে আমরা বাইন্যান্স কীভাবে KYC করবেন সেটা দেখাই দিছি। আর এখান থেকে এই যে আপনারা এখানে চাইলে দেখতে পারেন, এই যে আমাদের এখানে যে ট্রাস্ট ওয়ালেট টিকিট এটা দেখে নিতে হবে, বাইন্যান্স এন্ড এফটিটা কীভাবে ক্লেম করবেন সেটা দেখে নেবেন। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।